আসসালামু আলাইকুম। আন্নারা ব্যাকে কিরকম আছেন? আশা করি আন্নারা ব্যাকে ভালো আছেন। তো আন্নারা ব্যাকে কম বেশি জানেন, আন্না ফেনীতে কিন্তু ইত্যাদি হয়েছে, ইত্যাদি অনুষ্ঠান হয়েছে আর কি। তো ইত্যাদি অনুষ্ঠান হয়েছে আন্না ফেনী পাইলট স্কুলের মাঠে। তো হিয়ানে কিন্তু ব্যাকে যাইতো হারেনো, যেতারা যাইতো হচ্ছে, হেতারা খুব লাখি হেতারা মানে টিকিট হয়ে যাইতো হয়েছে। তো আমরা আসলে যাইতাম হারিনো, আমরা কদ্দুর কদ্দুর ভিডিও করছিলাম, হেও আই জানতাম না যে সেদিন ইত্যাদি আই সৌভাগ্যবান মনে করি নিজেরে, আই হঠাৎ করে দেখিয়ে যা সেদিন আমরা ফেনীতে ইত্যাদি আর কিন্তু ইত্যাদি হইব জানতাম, কিন্তু কোন তারিখ হইব সেটা জানতাম না। তো সেইদিন মাগরিবের পরে আমরা একটু বাইরে গেছিলাম ফেনীতে ঘুরবেলায়। তো এই বাইরে যাইবার হরে টাংলোটের দিকে যাইবার হরে দেখিয়ে যে ওমা আমরা পাইলট স্কুলের মাঠে ইত্যাদি আর আরে আল্লাহ রে, মানুষের লাই তো কোনো হ্যান নাই, মানুষের মানতা মানুষে খাই আলার ইজ্জার ইজ্জা ধাক্কাধাক্কি করে কি যে অবস্থা করে, যা তারা তো বিত্তে ডুকছে ডুকছে, যা তারা বিত্তে ডুকতে হারেন বারে আসিল, হ্যাঁ তারা তো হুরা রাস্তা একেবারে বন্ধ করে রাখছে, রিক্সা চলবের কোনো কার এআই আসিল না, হতে আসিল না। তো রিক্সা যেহেতু চলতে হারে না, তো আড়ি আড়ি আরে টাং রোডে তুন হয়েছে রেলগেটের জন্য আইতে হয়েছে। তো আই আড়ি আড়ি আইতে আইতে কুতুর কুতুর ভিডিও করছি, ভিডিও করি অনেকগুলো গঙ্গা শেয়ার করিয়ে। তো এই ইত্যাদি অনুষ্ঠান কিন্তু হয়েছে ইংন আন্ডা আন্ডালায় বহুত গৌরবের বিষয়, কারণ এই ইত্যাদি অনুষ্ঠান কিন্তু আমরা ছোটোবেলা তুন বিটিভিতে দেখতাম, দেখবেলায় বলি একের বই দেখতাম মাসে একবার করি, এই ইত্যাদি অনুষ্ঠান বিটিভিতে দিত। তো সেই সময় আসলে ইত্যাদি দেখার মজাই আলাদা আছিল, দেখতাম, কিন্তু এখন তো আর তেমন দেখা হয় না। তো আনারা অঙ্গা কেনা স্থান যা তারা টিকিট হয় না, হ্যাঁ তারা গেটের বারে যে কী যে অবস্থা করে। তো আয় আয়ের সঙ্গে কুদুর কুদুর ভিডিও করছি, আনাগুলোকে শেয়ার করছি। আনারা দেখি বুঝছেন তো মানুষের মাথা মানুষে কেনে খাই আলার, মানে মানুষের বলে আইটবে জায়গা নাই, রিক্সাও চলেন না সিএনজিও চলেন না, তো মানুষ হাঁড়িও যাইতে হারেন না, এমন অবস্থা হয়েছে যে পুলিশ আছে তারপরও মানুষে কিন্তু ইজ্জা লাগে ইজ্জা লাগে ঠেলা ঠেলি করে কি যে অবস্থা করে, যার তারপরও যা কাই পার হয়েছি। যা কায় বহুত কষ্ট করি এক যুদ্ধ করি এই কিনারিয়ান ফারোয় আইসি। তো আইবের হরে ইয়ানে আন্না ফেনীতে কিন্তু নতুন আরেকখান শপিং মল অর, তো এই শপিং মল ইয়ান কিন্তু উদ্বোধন হয় না, ওইবের খুব শীঘ্রই হয়ে যাবো, একখান দুইয়ান দোয়ান মনে খুলছে। তো ওইলে অবশ্যই আপনারা দেখবেন ইয়ান কিন্তু বহুত বড়া শপিং মল অর। আই সেদিকে তো না এবার হরে মর্গের দোয়ানে গেছিলাম, মর্গের দোয়ানে যাবে দুয়া মরগ লইছিল, এবার হরে আই এবারই বাসা চলি আমু বাসাতে আইবের হতে দিয়ে দেখিয়ে যে ইয়ানে বাপা হিটা বানার বেড়াইছে। তো এই ফিটে কিন্তু কিন্তু দেখতে ভালো লাগে আর আশা করি খাইতেও মজা হইব, লাকি চুলাইতে বানা। তো আই ইয়ানে দাঁড়াইলাম আমার ইয়ারে লো দাঁড়াই দুয়ে ফিটা খাম, আসলে আই নিজের নিজে এই নিজে নিজে ব্যাকল ভাবিয়ে যে আজ যে কিলে যায় বাইর হইলাম, আজ যে বাইরে যে যে পরিস্থিতিতে হয়েছি মানে কোনো রকমে যে বাসাত ফার হয়ে আছে ইয়ানে হয়েছে আর সৌভাগ্য। তো ইয়ার হরে আই বাপা ফিটা লইলাম, আমরা ইয়ানে চারজন আসিলাম, চারজন এলে চারিকে বাপা ফিটা লইলাম, লই খাই দেয় ইয়ারে আমরা একখান ফুচকার দোয়ানে গেছিলাম। তো ফুচকার দোয়ানে যাই ফুচকা অর্ডার করছি, তো ইয়ানে ফুচকা একবারে মজা আসিল না, মানে কী কমো একবারে মানে ঝালের কোনো গোষ্ঠী আসিল না, মশলারও কোনো গোষ্ঠী আসিল না, একবারে মজা আসিল না। তারপরে যাক খাইছি অর্ডার দিয়ে, যেহেতু টিয়া দি কিনছি হালাই দিমু কিনলে, তো তারপরে খাইছি আনমাইয়ার সান কী এসটেলে খার, আনমাইয়ার খানা দেখে আই নিজে অবাক হয়েছি, আনমাইয়ার ফুচকা হুরা ব্যাগ গাড়ি কিন্তু মুহূর্তে ঢুকে দিছে, হিতি খাইতে হারব না হারব সেটা চিন্তা করে না, হিতি একবার কি মনে করছিল আমরা জানে খাইতাম হারি
মানে হিতিও খাইতে আইব তো হিতি একার হুরা ফুসকা বাগার মুখে তো ঢুকাই দি পরে হিতি নাকের হানি চোখের হানি অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা যাই হোক হিয়ার হরে এবারে আমরা খাই দেয় ইঞ্জন শেষ করি বাসা দাইছি বাসা দেবার হরে ইঞ্জনে আর মাইয়া হ্যাঁ দুষ্টামি করে একখান ভিডিও করছে হিতি ইঞ্জনে কি নাচ দিছে বাইরে তুন ঘুরিয়াই আসলে মাইয়াল্লাই বলে গেছি মাইয়া চাইছিল মাইয়াল্লাই কিছু কেনাকাটা করার আছিল তো কেনাকাটা করতাম হারিনো ঝামেলার কারণে চলে আসি তো এই আশা করি আনারগো কাছে আর ভিডিও ইঞ্জন ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ইয়ন অবশ্যই অন করে দিবেন তো আপনারা ব্যাকে দোয়া করবেন ব্যাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ইত্যাদি অবশ্যই দেখবেন যেহেতু সামনে ইত্যাদি অনুষ্ঠান যেহেতু এটি শ্যুটিং হয়েছে মিউনিসিপ্যালিটি স্কুলের মাঠে অবশ্যই টিভিতে দেখাবো দেখালে আপনারা ব্যাকে দেখবেন কেন আটালে বহুত বড় একটা বিষয় যে আমরা ফেনি জেলাতে যে ইত্যাদি অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা জেলাতে হয় কম বেশি কিন্তু আমরা ফেনিতে প্রথমবার হয়েছে আর কোনো সময় আমরা ফেনিতে হয় না তো ইয়ান আনলে কিন্তু বহুত গর্বের বিষয় তো ইত্যাদি যেহেতু হয়েছে অবশ্যই টিভিতে দেখাবো তো টিভিতে দেখালে আশা করি আনারা ব্যাকে দেখবেন আমিও দেখবো যেহেতু ইয়ানে বাসার সবাই কাছে হয়েছে তারপরও যাই চাইতাম হারিনু ইত্যাদি সরাসরি দেখতাম হারিনু তো অবশ্যই টিভিতে দেখবো তো আনারা ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করবেন আমিও অনেকগুলাই দোয়া করবো তো আই অঙ্গা যাই আল্লাহ হাফেজ।